অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। 1955 সালের পহেলা জানুয়ারি গাজীপুর জেলা সদরের টঙ্গীতে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ইউসুফ খান ও মা ফাতেমা খাতম। ব্যবসায়ী পরিবারের সন্তান হয়েও নিজের মেধা ও যোগ্যতা দিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ স্থানে আসীন হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন আজমতুল্লাহ খান। মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছেন সক্রিয়ভাবে। তরুণ বয়সে টঙ্গী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরপর তিনবার ছিলেন এই দায়িত্বে। 1972 সালে আজমতুল্লাহ খান ভাওয়ালগড় জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনার সম্পাদক ছিলেন। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। 1978 সালে শ্রমিক লীগ টঙ্গী আঞ্চলিক কমিটির আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হন। তিনবার গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আজমতুল্লাহ খান। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কার্যকরী কমিটির সদস্য। এছাড়াও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। 51 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাকে। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন আজমতুল্লাহ খান, ফলে বাদ পড়লেন আলোচিত বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম। শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গাজীপুর সিটি কর্পোরেশন গঠন হওয়ার পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 2013 সালে। ওই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আজমতুল্লাহ খান। নানা নাটকীয়তায় ব্যাপক আলোচনায় আসেন তিনি। তবে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জাহাঙ্গীর নির্বাচন থেকে সরে আসেন, তাতেও লাভ হয়নি আজমতুল্লাহ খানের। হেরে যান তিনি। ওই নির্বাচনে জয়লাভ করেন বিএনপির প্রয়াত নেতা এম এ মান্নান। এছাড়া এদিন আরও 4 সিটি কর্পোরেশনের প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। মনোনয়নপ্রাপ্তরা হলেন বরিশাল সিটি কর্পোরেশনে আবুল খায়ের আবদুল্লাহ, রাজশাহী সিটি কর্পোরেশনে খায়রুজ্জামান লিটন, খুলনা সিটি কর্পোরেশনে তালুকদার আবুল খালেক ও সিলেট সিটি কর্পোরেশনে আনোয়ারুজ্জামান চৌধুরী। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট হবে আগামী 25শে মে, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনে 12 জুন এবং রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে ভোট হবে 21 জুন। এসব ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। সাদাকালো নিউজ।